এই জিওর সব গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এয়ার প্রোডাকশন। তো বন্ধুরা রমজান মাসের কারণে আমি তোমাদেরকে কোনো টিউটোরিয়াল ভিডিও দিতে পারিনি, বাট কোনো ব্যাপার না, এখন থেকে তোমরা কন্টিনিউ টিউটোরিয়াল ভিডিও পেতে থাকবে। তো বন্ধুরা আজকের ভিডিও টপিক মূলত হলো যে কীভাবে তোমরা কপিরাইট ফ্রি স্টক ভিডিও ডাউনলোড করবে এবং তোমাদের ভিডিওতে ইউজ করবে তাও একেবারে ফ্রিতে। ওকে তো বন্ধুরা, ওকে তো বন্ধুরা প্রথমে তোমরা তোমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে এবং এটি ওপেন করার পর এখান থেকে সার্চ বারে ট্যাপ করবে এবং এখানে লিখে দেবে কপিরাইট ফ্রি স্টক ভিডিও। তো এটি লেখার পর সিম্পল এখান থেকে গোতে ক্লিক করে দিবে। তাহলে তোমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছ যে পিক্সেলের যে ওয়েবসাইটটি আছে সেটি আমাদের সামনে শো করছে। তো এরপর সিম্পলি তোমরা এটাতে ক্লিক করে দিবে। ওকে তো বন্ধুরা ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এখান থেকে যদি তোমরা একটু নিচে আসো তাহলে এখানে তোমরা ইউজ পরিমাণ কপিরাইট ফ্রি স্টক ভিডিও দেখতে পারবে, যেগুলোকে তোমরা একেবারে ফ্রিতে ডাউনলোড করতে পারবে। এবং এছাড়াও তোমরা চাইলে এখান থেকে সার্চ বারে ট্যাপ করে তোমাদের পছন্দ মতন যে কোনো কোয়ালিটি বা যে কোনো টাইপের ভিডিও সার্চ করে ডাউনলোড করে নিতে পারো। তো আমি এখানে লিখে দিচ্ছি ফ্লাওয়ার। ওকে তো বন্ধুরা এটা লেখার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে একটু নিচে গেলে দেখতে পারবে যেখানে বিভিন্ন ফ্লাওয়ারের ভিডিওগুলো শো করছে। তো বন্ধুরা এখান থেকে আমি এই সানফ্লাওয়ারের ভিডিও ফুটেজটি ডাউনলোড করবো, তার জন্য সিম্পলি এটাতে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে তোমরা প্লে করে চাইলে দেখতে পারো যে ভিডিওটা কেমন হবে। তো বন্ধুরা এখানে 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত লোডিং নেবে, তো তোমরা একটু ওয়েট করে নেবে। তো ওয়েট করার পর তোমরা দেখতে পাচ্ছ কি চমৎকার একটি ভিডিও ফুটেজ। ওকে তো বন্ধুরা এরপর তোমরা এখান থেকে কর্নারের এরো অপশনে ক্লিক করবে। তারপর তোমরা তোমাদের ফোনের রেজুলেশন অনুযায়ী এখান থেকে ভিডিও রেজুলেশনটা সিলেক্ট করে নিবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি এইচডি। এবং তোমরা চাইলে এখান থেকে ফুল এইচডিও ডাউনলোড করতে পারবে যদি তোমাদের ফোনে ফুল এইচডি সাপোর্ট করে থাকে। তো আমি এইচডি সিলেক্ট করে নিলাম। এইচডি সিলেক্ট করার পর এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের ভিডিও ফুটেজটা ডাউনলোড হয়ে যাবে। ওকে তো বন্ধুরা এরপর আমি আমার কাইন মাস্টারে এই ভিডিও ফুটেজটাকে ইম্পোর্ট করে নিয়েছি। এরপর আমরা যদি ভিডিওটাকে ট্রিম করতে চাই তাহলে তোমরা দেখতে পারবে যে কাইন মাস্টারের টাইম লাইনের সাথে ভিডিওটা ম্যাচ করছে না অনেক জায়গায়। এবং এই ভিডিওটা টাইম লাইনের সাথে ম্যাচ না করার কারণে তোমরা তোমাদের ইচ্ছা মতন ভিডিওটাকে ট্রিম করতে পারবে না। তো বন্ধুরা এই সমস্যার সমাধান করার জন্য তোমরা সিম্পলি এই ভিডিও ফুটেজটাকে কাইন মাস্টার থেকে এক্সপোর্ট করে নেবে। তো এখান থেকে সেটিংসগুলো ঠিক করে নিয়ে তারপর সিম্পলি এক্সপোর্টে ক্লিক করে দিবে। এক্সপোর্ট হওয়ার পর আবার তোমরা এই ভিডিও ফুটেজটাকে কাইন মাস্টারে ইম্পোর্ট করে নিবে। ইম্পোর্ট করার পর তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিও ফুটেজটা টাইম লাইনের সাথে একেবারে সুন্দর মতন ম্যাচ করে যাচ্ছে। এবং এরপর তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন যেখান থেকে চাও সেখান থেকে ট্রিম করতে পারবে। এই ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে অ্যালার্ট। Chum, 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 chum.